এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি টিপস বাই শর্মিষ্ঠা। আজকে কিন্তু খুবই একটা স্পেশাল ভিডিও নিয়ে চলেছি। থাম্বনেল এন্ড টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো, হ্যাঁ, এই 2024-এ কী কী সানস্ক্রিন আমি কিনেছি, কী কী সানস্ক্রিন এই 2024-এ ব্যবহার করা যাবে, সেই সব ডিটেলসের সাহায্যে কিন্তু আজকের ভিডিওটাকে আমি কমপ্লিট করেছি। তো ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আমার সাথে থেকে আমার পাশে থেকে ভিডিওটা একটা লাইক করে দিও। ডেফিনেটলি কিন্তু কমেন্ট বক্সে জানিও ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, তোমরা কি কি ভিডিও দেখতে চাইছো সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারো, আমি সেই ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করবো, তোমাদের নামগুলোকেও শাউট আউট দেবো। তো চলো বেশি বকবক না করে ফাইনালি ভিডিওটাকে স্টার্ট করা যাক। আমি আগের বছর তোমাদেরকে কিছু কথা বলেছিলাম যে এই বছর কিন্তু অনেক রকম সানস্ক্রিনের ওপর চেঞ্জ হবে, কোন সানস্ক্রিনগুলো এই বছর চেঞ্জ হলো, কোন সানস্ক্রিনগুলো এই বছরই ব্যবহার করা যাবে বা এর পরের বছরও তোমরা ব্যবহার করতে পারো কিন্তু কোনগুলো ব্যবহার করতে পারবে না, আজকে কিন্তু সেই কন্ট্রোভার্সিটাই নিয়ে চলে এসেছি। তো আজকে আমি তোমাদেরকে সাতটা সানস্ক্রিন দেখাবো যেটা এই 2024-এ ব্যবহার করা যাচ্ছে। প্রথমে তোমাদের কিছু কথা বলে নিতে চাইছি, দেখো এই গরমে কিন্তু তোমাদেরকে এমন কোনো সানস্ক্রিন ব্যবহার করতে হবে যার মধ্যে এসপিএফটা বেশি আছে, যেগুলো তোমরা এখন ব্যবহার করছো যার মধ্যে এসপিএফটা অনেকটা কম আছে সেগুলো ব্যবহার করো না, কারণ ওটা ব্যবহার করা আর না ব্যবহার করার মধ্যে কিন্তু কোনো তফাৎ নেই। বা তোমাদের দোকান মানে দোকানে গিয়ে যদি তোমরা কোনো সানস্ক্রিনের কথা বলো, কেউ তোমাদেরকে বলছে ম্যাডাম এটা নিয়ে নিন, সেই ভুগোতে তুমি যদি নিয়ে ফেলছো তাহলেও কিন্তু তোমরা ফেসে যাচ্ছ, কারণ ওই সানস্ক্রিনগুলো গরমে কাজ হবে না। আর এই পচামার্কা গরমে কি ওই সানস্ক্রিনগুলো আদৌ কাজ হয়েছে? এমনও সানস্ক্রিন আমাদেরকে ব্যবহার করতে হবে যেটা ব্যবহার করে কোনো রকম কোনো কাজ আমরা পাবো, যেমন কোনো ঘাম হবে না, কোনো সানট্যান পড়বে না, এমন কোনো সানস্ক্রিন ব্যবহার করতে হবে। যেগুলোতে এসপিএফ কম রয়েছে সেই সানস্ক্রিনগুলো কিন্তু আর তোমাদের এই যে গরম পড়েছে পরের বছর যা গরম পড়বে তাতে তোমাদের কোনো রকম কোনো কাজ হবে না, তো সেগুলোকে বন্ধ করে দাও। আমি যে সানস্ক্রিনগুলো সাজেশান দিচ্ছি সেগুলোর মধ্যে যে কোনো একটা তোমরা ব্যবহার করতে পারো। তো ফার্স্ট আমি কিন্তু তোমাদেরকে সাতটা সানস্ক্রিন দেখাবো, আর যেটা সবার প্রথমে থাকবে সেটা সবার লাস্টে দেখাবো। তো সবার লাস্টে আমি যেটাকে রেটিং দেবো 10-এর মধ্যে সেটাকে তোমাদেরকে দেখিয়ে ফেলি, আমি 10-এর মধ্যে কিন্তু নাম্বার দেবো। তো ফার্স্ট আমি যেটাকে দেখাচ্ছি সেটাকে দেখে নাও, এটা কিন্তু হলো ওয়াওয়ের একটা সানস্ক্রিন, এটা কিন্তু ম্যাট ফিনিশ, 55 এসপিএফ এ পিপি প্লাস রয়েছে কিন্তু এই সানস্ক্রিনটা। এবার যদি এই সানস্ক্রিনের ডিটেলসে তোমরা ভিডিও দেখতে চাইছো মানে একদম ডিটেলসে, তাহলে কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে চেক আউট করতে হবে, ওখানে কিন্তু আমি একদম ডিটেলসে তোমাদেরকে রিভিউটা করে দিয়েছি। আজকে শুধু ডেমোস্ট্রেশনের জন্য দেখাচ্ছি, এটা আমি 10-এ দেবো মাত্র 7, কারণ এটার মধ্যে হোয়াইট কাস্টের প্রবলেম হালকা একটু ছেড়ে দেয়, যেটা একটু মানে 4-5 ঘন্টা পর থেকে একটু সমস্যা হতে শুরু করে, একটু ঘাম হতে শুরু করে, যেটা আমার সেই কারণে কিন্তু এটাকে আমি 7 দিলাম। এটা কিন্তু সব রকম অনলাইন প্ল্যাটফর্মে পেয়ে যাবে, তাছাড়া তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এটা অফলাইন। এটার প্রাইস কিন্তু রয়েছে 439 টাকা, এটা কিন্তু ফুল বডিতে তোমরা ব্যবহার করতে পারো। এটা একটু ম্যাট ফিনিশে রয়েছে, যাদের প্রচণ্ড পরিমাণে অয়েলি স্কিন তারা ডেফিনেটলি এটা ট্রাই করতে পারো, যাদের ড্রাই স্কিন তারা ট্রাই করো না। এরপরে আমি যেটাকে দেবো সেটা হলো প্লাম্পের রাইস ওয়াটার নিয়াসিনেমাই 2% হাইড্রেটেড সানস্ক্রিন, এর মধ্যে রয়েছে কিন্তু এসপিএফ 50 পিপি প্লাস। এই যে এটার কন্টেনারটা তোমরা দেখে না, এরকম টাইপের তোমরা বড়টাও কিনতে পারো, এটার ডিটেলস ভিডিও কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেটা কিন্তু চেক আউট তোমরা করতে ভুলো না যদি তোমরা ডিটেলসে ভিডিও দেখতে চাইছো। এটা কি কাজ করছে, এটা যদি তোমাদের ফেসের ডার্ক স্পটের সমস্যা থেকে থাকে সেটাকে রিকভার করছে, তাছাড়া কিন্তু মুখের মধ্যে একটা হাইড্রেশন বজায় রাখছে, যাদের প্রচণ্ড পরিমাণে ড্রাই স্কিন তাদের জন্য একদম একটা বেস্ট, এটা ব্যবহার করে কোনো রকম কোনো ঘামের সমস্যা কিন্তু হয় না। এটা তোমরা সব রকম অনলাইন প্ল্যাটফর্মে পেয়ে যাবে, তাছাড়া কিন্তু তোমরা অফলাইন পেয়ে যাচ্ছ। এই প্রোডাক্টটা মানে ব্যবহার করলে কী কী বেনিফিট আমরা পাচ্ছি, এটাকে ব্যবহার করলে কিন্তু তোমাদের কোনো ঘামের সমস্যা হবে না, এটা ব্যবহার করলে কিন্তু তোমাদের কোনো রকম কোনো হাইপার পিগমেন্টেশনের সমস্যা থাকে সেটা থেকে রিকভার করতে পারছো, পিম্পলে যদি ডার্ক স্পট থেকে থাকে সেটা থেকে রিকভার করতে পারছো, তাছাড়া ফেসের মধ্যে একটা গ্লো রেখে দিচ্ছে প্লাস্টিকের মতো, সেটা কিন্তু আমার ভীষণ পছন্দের, তোমরা ডেফিনেটলি এটা একবার ট্রাই করে দেখতে পারো। এটা আমি 10-এর মধ্যে 8 দেবো, এটা আমার ভীষণ পছন্দের একটা সানস্ক্রিন, যারা ডেইলি বেসিসে একটা সানস্ক্রিন খুঁজছো তারা ডেফিনেটলি এটা ট্রাই করতে পারো। এরপরে চলে যাচ্ছে কিন্তু আমি অ্যাকোয়ালজিক্যাল একটা সানস্ক্রিনের ওপর, এটা কিন্তু ডেইলি বেস একটা সানস্ক্রিন, এটার এসপিএফ রয়েছে 50। তো এটার কন্টেনারটা তোমরা দেখে না, কন্টেনারটা ভীষণ একটা কিউট কন্টেনার, এটারও ডিটেলস ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে, তোমরা চাইলে ডিসক্রিপশন বক্সে চেক আউট করতে পারো, ওখান দিয়ে তোমরা পেয়ে যাবে। এটা ব্যবহার করলে কী কী বেনিফিট পাওয়া যায়, এটাতে না কোনো হোয়াইট কাস্টের প্রবলেম হয়, এটা ব্যবহার করলে না কোনো ঘামের সমস্যা হয়, না কোনো রকম ইচিনেসের সমস্যা হয়, অল স্কিনটাই ব্যবহার করতে পারো। আমি প্রত্যেক কটা যে সানস্ক্রিন দেখাচ্ছি প্রত্যেক কটা সানস্ক্রিন কিন্তু মোটামুটি অল স্কিন টাইপে ব্যবহার করতে পারো। ভালো কি বলো তো, এটা কিন্তু ব্যবহার করলে মনেই হয় না আমি ফেসের ওপর কোনো রকম কোনো সানস্ক্রিন ব্যবহার করেছি, এত ভালোভাবে মধ্যে ফেসের মধ্যে মিশে যায়। এটা যদি তোমরা বলো 10-এ আমি কত দেবো, এটাতে আমি 10-এ দেবো হলো 8.5, এটা আমার ভীষণ ফেভারিট, এটা স্মেলটাও কিন্তু অসাধারণ। এরপরে আমি চলে যাচ্ছি কিন্তু গুড ভাইবসের দিকে,
গুড ভাইবসের কিন্তু টিন্ট সানস্ক্রিন SPF 50। এটার মধ্যে কিন্তু রয়েছে রেড অনিয়ন, এটারও কিন্তু ফুল ডিটেলস ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবে, তাছাড়া আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এটা কিন্তু ইন্ডিয়াতে ফার্স্ট টাইম লঞ্চ হয়েছে কোনো টিন্ট দেওয়া সানস্ক্রিন, এর আগে কিন্তু কেউ লঞ্চ করতে পারেনি, গুড ভাইবস কিন্তু লঞ্চ করেছে। ডেফিনেটলি এটা রিভিউটা একবার হলো চেক করে নাও, তাহলে তোমরা বুঝতে পারবে। এটার কালারটা আসবে একদম একটা হালকা পিঙ্কের মধ্যে। এটা ব্যবহার করলে কী কী বেনিফিট পেয়েছি, এটা ব্যবহার করে আমি 6 ঘন্টা প্রোটেকশন পেয়েছি, আমার ফেসের ওপর কোনো রকম কোনো সমস্যা হয়নি। 6 ঘন্টার পর থেকে একটু ঘামের সমস্যা হচ্ছিল, এটা ব্যবহার করলে কোনো রকম কোনো হোয়াইট কাস্টের প্রবলেম হবে না। ইনফ্যাক্ট এটাকে ব্যবহার করার পর ফেসটাকে মনে হয় ফেসের মধ্যে কোনো রকম কোনো একটা প্লাস্টিক ব্যবহার করেছে, এত সুন্দর একটা ফিনিশ দেয়। এটা ব্যবহার করে তোমরা কিন্তু ডে বেসিসে মেকআপও করতে পারো। এটা আমার ভীষণ পছন্দের একটা সানস্ক্রিন, এটা আমি 10.9/9, এটা ভীষণ ভালো একটা সানস্ক্রিন। এরপরে চলে আসছি ফক্সিলেটের, এটা কিন্তু একটা সব থেকে ফুল কভারেজ দেওয়া সানস্ক্রিন। এটার মধ্যে রয়েছে কিন্তু SPF 70+, যেটা এই গরমের জন্য অনেক ভালো। এটা তোমরা ছোটোসা দেখছো, এটার কিন্তু তোমরা বড়টাও কিনতে পারো। আর এটা যদি বলো কভারেজের কথা, এটা কিন্তু বেশিক্ষণ কভারেজ দিতে পারে না, ওই 6 থেকে 7 ঘন্টা দেয়, এরপর থেকে কিন্তু কভারেজ দেয় না, কিন্তু এটার SPFটা অনেকটা ভালো আছে, যেটা আমাদের ফেসের জন্য অনেকটা ভালো। গরমে কোনো রকম কোনো সানট্যান পড়বে না, অল্ড স্কিনটাই ব্যবহার করতে পারো। এটার ফুল ভিডিও কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে রয়েছে, ওখানে দিয়ে চেক আউট করে নিতে পারো এটা কীভাবে কীভাবে ব্যবহার করতে হয়। এবার আচ্ছা সরি, এটাতে আমি রেটিং দিইনি, এটা তোমরা 10-এ তোমরা নিয়ে নাও, 9.5/9 আমি দিতে পারবো না, কারণ এটার কভারেজটা আমার খুব একটা ভালো লাগেনি। হোয়াইট কাস্টের প্রবলেম ছাড়ে না, ঘামেরও খুব একটা সমস্যা ছাড়ে না, কিন্তু একটু তেলাত্ম ভাব থাকে যেটা আমার পছন্দ নয়, তাই আমি এটা কিন্তু 10-এ 9 দিলাম। এবার আমার মোস্ট অব দ্য ফেভারিট একটা সানস্ক্রিন তোমাদেরকে দেখাবো, সেটা হলো ডার্মাডগের কিন্তু 4% নিয়াসিনেমাইড উইথ SPF 50+। তো এটার কন্টেনারটাও খুব সুন্দর, এটা কিন্তু আমি 10-এ 10 দেবো। এটা ব্যবহার করে অ্যাটলিস্ট চোখ বন্ধ করে তোমরা 8 থেকে 9 ঘন্টা স্টে করাতে পারো। এটা ব্যবহার করে ফেসে কোনো রকম কোনো সমস্যা হয় না, ব্যবহার করার সময় মনে হয় না আমি ফেসে কিছু ব্যবহার করেছি, কোনো হোয়াইট কাস্টের প্রবলেম নেই, কোনো অয়েলিনেসের সমস্যা নেই, কোনো ঘামের সমস্যা নেই। সেই কারণে কিন্তু আমরা 10-এ 10 দিতে একদম চোখ বন্ধ করে রাজি আছি। এটার ফুল ডিটেলস ভিডিও যদি তোমরা দেখতে চাইছো, তাহলে আমার ডিসক্রিপশন বক্সে চেক আউট করতে পারো, ওখানে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, ডাইরেক্টলি ট্যাপ করে দেখে নাও ভিডিওটা কীভাবে ব্যবহার করলাম, সেটাও কিন্তু অবশ্যই তোমাদেরকে দেখতে হবে। আমি যে 7টা সানস্ক্রিন তোমাদেরকে দেখালাম, এটা 2024-এর একটা 7টা সানস্ক্রিন, যেটা তোমরা ইজিলি ব্যবহার করতে পারো এই গরমে, পরের বছর ইনফ্যাক্ট তোমরা এটা ব্যবহার করতে পারবে, কারণ এগুলোর SPFগুলো এতটাই বাড়তি আছে, সেগুলো কিন্তু তোমাদের গরমের হাত থেকে তোমাদের স্কিনকে অনেকটা বাঁচিয়ে দেবে, সানট্যানের হাত থেকে কিন্তু অনেকটা বাঁচিয়ে দেবে। সানস্ক্রিন অনেকে ব্যবহার করে, অনেকে ব্যবহার করে না, যারা ব্যবহার করে না তাদেরকে বলবো সানস্ক্রিন অতি অবশ্যই ব্যবহার করাটা ভীষণভাবে প্রয়োজন, সকাল বিকেল রাত সবসময় তোমরা সানস্ক্রিন ব্যবহার করতে পারো, শুধু রাত্রে ঘুমানোর আগে সানস্ক্রিন ব্যবহার করা যাবে না, তাছাড়া কিন্তু তোমরা ডে বেসিসে সবসময় সানস্ক্রিন ব্যবহার করতে পারো। এই সানস্ক্রিনগুলো যে আমি যেগুলো দেখালাম সেগুলো কিন্তু অল স্কিন টাইপ ব্যবহার করতে পারো, সেন্সিটিভ ড্রাই কম্বিনেশন সব রকম স্কিন টাইপে ব্যবহার করতে পারো। তাছাড়া কিন্তু এটা তোমাদের বয়স সীমা হলো, তোমাদের বাড়িতে যদি বেবি থেকে থাকে তাদের থেকে শুরু করে যতদিন তোমাদের ইচ্ছা ততদিন তোমরা ব্যবহার করতে পারো, এটাতে কোনো রকম কোনো সাইড এফেক্ট হবে না এই কটা সানস্ক্রিনে। আর একটা কথা, কিন্তু সবাই ব্যবহার করতে পারে, ছেলে উভয় মেয়ে সবাই ব্যবহার করতে পারে। যারা সানস্ক্রিন ব্যবহার করো না, এত হিজিবিজি ভিডিও দেখে মাথা খারাপ হয়ে গেছে, তাদেরকে বলবো এই 7টা সানস্ক্রিনের মধ্যে যেটা তোমাদের ভালো লাগবে সেটা তোমরা ডেফিনেটলি ট্রাই করতে পারো। আমার ফেভারিটটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করে ফেললাম, যদি তোমরা সেটা ব্যবহার করতে চাইছো তাহলে ডেফিনেটলি ট্রাই করতে পারো, ভীষণ ভালো সানস্ক্রিন। আর এই সানস্ক্রিনগুলো কিন্তু তোমাদের স্কিনে কোনো রকম সানট্যান ফেলবে না, যেটা আমার সবথেকে ভালো লেগেছে। আশা করবো আজকের ভিডিও তোমাদের ভালো লেগে যাবে এবং কাজে লেগে যাবে। যদি ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, সাবস্ক্রাইব করো, ছোট্ট একটা বেল বাটন আছে ওটাকে হিট করে দিও, যাতে আমি কেউ নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে আসে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, থ্যাংক ইউ।